তার মানে কি এখন থেকেও বছরের পর বছর আমার মেয়েদের দেখতে পারবো না, যেহেতু একটা বিন্দু মাত্র ফোঁটা কোনো তথ্য পাইনি মেয়েদের থেকে? তার মানে কি আমার ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার স্কট ম্যাকিনটায়ার, যিনি ওনার সন্তানদেরকে 7 বছর ধরে একবারও দেখতে পারেননি, তার মতোই হবে? এবং যখন ইনি দেখতে চেষ্টা করেছিলেন, ওনার শ্বশুর শাশুড়ি উনাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন পুলিশের সহায়তায়। জাপানে ট্রেসপ্যাসিং ল বলে একটি আইন আছে, যার আওতায় বাবারা সন্তানদেরকে খুঁজতে গেলে জেলে দিয়ে দেয় ওরা। নাকি তার থেকেও বিভীষিকাময়, আমার ভবিষ্যৎ কি জেফ্রি মোরহাউসের মতো হবে, যিনি আমেরিকার বাবা এবং উনি 12 বছর ধরে ওনার ছেলেকে দেখেন? আপনি কোন দেশের বাবা অথবা মা? জাপানি আদালত এবং জাপানি সংস্কৃতি তার কোনো তোয়াক্কা করে না। আপনার সন্তান একবার জাপানে আটকা পড়লে অথবা কোনোভাবে সন্তানকে জাপানে ঢুকাতে পারলে, সেই সন্তান জাপান থেকে আর চিরতরে বের হয়ে আসতে পারে না। 12 বছর মানে তো আমার মেয়েটার বয়স 20-এর কাছাকাছি হয়ে যাবে। একজন অভিভাবকের মন কতটুকু কঠোর হলে এটা করতে পারেন? আপনারা আমার দুই মেয়ের জন্য দোয়া করেন, আমি যেন ওদের সাথে দেখা করতে পারি কোনো না কোনোভাবে।